আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টাপাল্টি পদযাত্রা ও শোভাযাত্রার কারণে রাজধানী জুড়ে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা যানজটে থেকে অতিষ্ঠ হয়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে অনেককে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। সরকার পতনের দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে বিএনপির পদযাত্রা, আর একই দিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও র্যালি। সব মিলিয়ে সারাদিন জুড়ে রাজধানীতে ছিল তীব্র যানজট, আর এতে নাকাল হতে হয় নগরবাসীকে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে পারেনি বেশিরভাগ যানবাহন। মিরপুর 14 থেকে 10 নম্বর পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা মাত্র, তো দেড় ঘন্টায় পার হওয়া যাচ্ছে না, এমন জ্যাম। আমার বাচ্চা যে স্কুল থেকে নিয়ে যাবো অনেকক্ষণ ধরে বসে আছি। মিরপুর 10 থেকে ফার্মগেট যাব, এক ঘন্টা হলো মিরপুর 10-এ বসে আছি, এখনো পার হতে পারেনি। পদযাত্রা ও র্যালির কারণে গাবতলী থেকে মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, কাউরানবাজার, মগবাজার, পল্টন, মতিঝিল, শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি ও ধানমন্ডি সড়কের একপাশ যান চলাচল বন্ধ থাকে। একদিকে সীমাহীন যানজট, অন্যদিকে প্রচণ্ড গরম ও রোদ ভোগান্তির মাত্রা আরও বাড়িয়ে দেয়। এত কিছুর পরও যাদেরকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে তাদের কষ্টটা ছিল আরও বেশি। অনেক কষ্ট হচ্ছে এই রোদের মধ্যে আটা, আর সবত সবারই তো অনেক কাজ থাকে, ব্যাংক, স্কুল, কলেজ, বাচ্চাদের স্কুল থেকে আনা নেওয়া, এতে অনেক কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। রোদ অনেক, রোদ্দুর তো, কষ্টটা বেশি আর কি। সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছে? জি জি, না কিচ্ছু করার নেই, এখন পরিস্থিতির শিকার। কি করব ভাই, এই যে আমি যাতে যাতে তো আমার মনে করেন অনেক সময় লাগবে, এই জন্য আমি মনে করেন হেঁটেই যাচ্ছি। বুধবার সকাল 10টা থেকে একই দাবিতে রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। পদযাত্রাটি উত্তরা আবদুল্লাপুর থেকে রামপুরা, মালিবাগ ও খিলগাঁও হয়ে যাত্রাবাড়ি গিয়ে শেষ হবে। অন্যদিকে তেজগাঁও থেকে মহাখালী পর্যন্ত র্যালি করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ফলে এদিনও তীব্র যানজটের আশঙ্কা করছে নগরবাসী। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।